আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারানা ইয়াসমিন রুমি আমার ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই। তো আসলে যথারীতি সকালবেলা থেকে আমি আমার ব্লগটি শুরু করি, কারণ আমি রান্নাবান্নাটাও সকালবেলায় শেষ করি, যার কারণে আমি কি খাচ্ছি, কি সকালবেলা ব্রেকফাস্ট করছি এবং দুপুরের লাঞ্চ কি করছি সেটাই আমার ব্লগে দেখানোর চেষ্টা করি। তো আমি আজকে সকালবেলা চাউলের গুঁড়ি দিয়ে খোলা পিঠা বানাচ্ছি, আর হলো ডিম ভেজে নিচ্ছি। ডিমটা একটু যেভাবে যথারীতি বানায় সেভাবে বানাচ্ছি না আমি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভালো করে একদম চপারে করে চপ করে তারপরে দিয়ে তেলে দিয়েছি। লবণ আর মরিচ দিয়ে আমি ডিম ভেঙে দিব। আর এই ফাঁকে আমার এই চুলায় খোলাটাও ভালো করে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ মাটির খোলাগুলো ভালো করে গরম না হলে রুটি মানে পিঠাগুলো ভালো হয় না। এই জন্য আসলে এই অনেক হাই হিটেই এই পিঠা বানাতে হয়। আমরা যারা এই পিঠা বানাই অবশ্যই তারা জানি বুঝি। তো আমি এই চাউলের গুঁড়ো নিয়ে এটার ভিতরে বেশি পাতলাও না আবার বেশি মানে ঘন না এরকম করে গুলে নিয়েছি লবণ দিয়ে। তো আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এখন মোটামুটি আমার খোলাটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে গুঁড়িয়ে গুঁড়িয়ে এটা পিঠার মতো করে দিয়ে দিলাম। আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন ডিমটা ঢেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে দিব, কারণ এই খোলা পিঠার সাথে আমরা যে এরকম তেলের ভিতরে গুলে তেলের ভিতরে ছেড়ে দিই ওই ডিমটা খেতে ভালো লাগে না, সেজন্য এইভাবেই করলেই ভালো লাগে, অনেক সফট হয় ডিমটা এই জন্য। আসলে আজকে সকালবেলা রুটি বানাতে ইচ্ছে করছে না, সেই জন্য খোলা পিঠা বানিয়ে নিচ্ছি। আবার ওদের স্কুল খোলাও, ওদেরকে টিফিন রেডি করে দিতে হবে, রান্না বান্না আজকে একটু কাজও করব, ঘরে ধুলাভালি পড়ে আছে ওগুলো মোছামাছি করব সেই জন্য। তো আমি গরম গরম বানিয়ে দিচ্ছি টেবিলে খাচ্ছে ওরা। আমার ডিমটাও ভাজা শেষ, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব এখন। যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে অনেকের অনেক কমেন্টের উত্তর দিতে পারি না, দেরি হয়ে যায় অনেক সময়, আসলে ব্যস্ততার কারণে দেরি হয়ে যায়। তো এই জন্য সরি বলে নিচ্ছি, আর আপনাদেরকে ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার নাস্তা খাওয়াও শেষ, এখন আমরা দুজনে চা খাবো, এই জন্য চাটা বানিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি, চা খাওয়া শেষ, চলে এসেছি আমার ছেলের 11টায় ওদের স্কুল। তো এই জন্য আগে আগেই ওর টিফিনের প্রিপারেশনটা করে নিচ্ছি যেন ঠান্ডা হলে দিতে পারি। তো এখন আমি তেলের ভিতর রসুন দিয়ে দিয়েছি, আর এক কাপ পরিমাণ, এক কাপের চেয়ে বেশি আমি মুরগির বুকের মাংসগুলোকে কুটি কুচি কুচি করে কুটে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি রসুনের ভিতরে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিলাম সয়া সস। এটা ম্যাগি সয়া সসটা অনেক ভালো, খুবই সুস্বাদু করে। তো সস এবং মানে দুটো সস দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি আগে রসুনের ভিতরে আদাও একটু দিয়ে দিয়েছিলাম, তো এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি দিব না কারণ সয়া সসে লবণ থাকে।
একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, একটু স্পাইসি আমার ছেলেরা পছন্দ করে। গুঁড়ো মরিচ যদি না দিতে চান, গোলমরিচের গুঁড়া থাকলে ওটাও দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়া দিব না, ওরা একটু পছন্দ করে কম সেই জন্য। তো এটা দিয়ে করলেও অনেক মজা, মানে গুঁড়ি মরিচ দিয়ে করলেও খুবই স্বাদ হয়, মজা হয়। তো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব এখন। আমার এখন মোটামুটি কষানো হয়ে গেছে, এই যে অনেকগুলো পানি বেরিয়ে গেছে। তো আমি এক চামচের চেয়ে একটু কম আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি যেটাই থাকুক নিয়ে এটার ভিতর পানি দিয়ে ভালো করে কষিয়ে এই যে এরকম শুকনো করে আমি ভেজে নিব। বেশি যেন পানি না থাকে সেই রকমই ভেজে নিব। তো এখন আমি বার্গারের বোনগুলো এনে ওগুলোর ভিতরে ঢুকিয়ে আমি ওদের টিফিন দিয়ে দিচ্ছি। এগুলো খেলে ওদের ফ্যাট ভরা থাকে আর খুবই মজা পায় ছেলেরা। তো আমি ওদের পরিমাণ মতো সবগুলোতে আমি টিফিন সবগুলো টিফিন বক্স ভরে দিব দুজনকে। তো এখন আমি ওদের ওরা স্কুলে চলে গেছে, একটু রসুন নেই অনেকদিন থেকে, আজকে কয়দিন, তো রসুন ছিলে নিচ্ছি। আমি এগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা একটা টিপস। আসলে রসুন ছিলেটা অনেক ঝামেলার ব্যাপার, তো যারা কষ্ট বোধ করেন এভাবে যদি ভিজিয়ে রাখেন, মানে আগামী দিন আমার রসুন লাগবে, আমি যদি আজকে রাতে রসুনগুলো ভিজিয়ে রাখি তখন রসুন ছিলে অনেক সহজ হয়ে যায়, একদম সামান্য একটু টান দিলেই কিন্তু উঠে যায়। এই যে এইভাবে করে সবগুলো রসুন করতে খুবই সহজ হয়। আমার মোটামুটি সবগুলো করা হয়ে গেছে, একটু আদাও নিয়েছি আর একটা আর পেঁয়াজ, এগুলোকে আমি আলাদা করে ব্লেন্ড করবো সেজন্য। এরপরে এখন বুয়া চলে এসেছে, ও কাপড় চোপড় ভিজিয়ে নিচ্ছে, গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে ও, না হয় আসলে ময়লাগুলো কাটতে চায় না, ঠান্ডা একটু তো আছে এই জন্য। তো যেহেতু কাজ করতেছে গরজারও দিতে, আমি আমার সোফা চেয়ার সব কিছু আমি যে রেডি রেডি দিচ্ছি। আসলে চেয়ারগুলো প্রতিদিন না ঝাড়লে দেখা যায় ধুলাবালি একদম বসে সাদা হয়ে যায়, তো প্রতিদিন না হলেও এক দুই দিন পর পর আমি ঝেড়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এই তো আমার এই কাজগুলোর ফাঁকে আমি আবার একটু পরে রান্না করবো, এখনও রান্নাটা আজকে করি নেই, রসুন নেই, আবার মাছটা একটু দেরিতেই ভিজিয়েছি। তো অনেকগুলো কাপড় বারান্দা থেকে দুই দিনের জমা হয়ে গেছে, এগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে কাপড় বাজ করা আমার কাছ থেকে কাট থেকে কেমন লাগে আমি জানি না, কিন্তু সব কাজের থেকে এই যে কাপড় ভাঁজ করা এবং সেগুলোকে জায়গায় জায়গায় রাখাটা আমার কাছে অনেক বিরক্তিকর, অনেক কষ্টকর মনে হয়, খুবই অলসতা লাগে এই কাজটা করতে। তো এখন আমার আম্মাই আমাকে এখন এগুলো ভাঁজ করে দিচ্ছে কাপড়গুলো বসে, কারণ আম্মা তো উপরে আছে, ফাঁকে ফুঁকে আসলে একটু একটু হেল্প করে। তো এখন আমি চলে এসেছি, মাছগুলো ভিজে গেছে। তো আমি শোল মাছ কীভাবে কুটি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই ভিডিও করাটা ঠিক হয়নি, ভিডিওর মানে যেভাবে আমরা করি সেভাবে করা হয়নি, এটা একটু ইয়ে হয়ে গেছে, ছোটো হয়ে গেছে ভিডিওটা আসলে। তো যারা নতুন তাদের হয়তো হেল্প হতে পারে এই শোল মাছ কুটাটা। এই বুকের এই চামড়াটা সবাই ফেলে দিই আমরা, জানি এটা খেতে মানে একটু ইয়ে লাগে সেজন্য।
এই যে আমার কুটো দুটোটাই মাছ কুটো হয়ে গেছে, আমি আলাদা করে নিচ্ছি, ছোটোটা বড়টা আলাদা করে নিচ্ছি। এগুলো পুকুরের মাছ, অনেক মজা হয় এই মাছগুলো আসলে রান্না করলে, কারণ যেগুলো বাজার থেকে আমরা কিনি এগুলো চাষের থাকে, আর যেগুলো আমাদের বাড়ি থেকে আনা হয় বাড়ির পুকুরের মাছগুলোর স্বাদটাই অন্যরকম। তো আমি এখন তিন ভাগ করে নিয়েছি। এই যে বড় মাছটাকে আমি ভেজে আলু দিয়ে দু পেঁজু ঝোল করবো, দু পেঁজু টাইপের, আর ছোটোটাকে আমি আর একটু পাতলা করে কুটে সেটাকে আমি একটু মরিচ করব, ঝাল করব আর কি আলু কুচি করে। তারপরে আর বড়টা এবং ছোটোটার মাথা দিয়ে আমি শিম দিয়ে একটু আলু দিয়ে রান্না করব। আমি আজকে মাছও থাকবে এটার সাথে সাথে সবগুলোতে আলুও রেখেছি, কারণ নতুন আলু খেতে ভালোই লাগে। তো আমি এখন বড় মাছটাকে হলুদ মরিচ লাগিয়ে এটাকে ভেজে নিব। তো আমি ফুল রেসিপিটা আজকে দেখাবো না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আসলে অনেক সময় অনেকের বিরক্তি এসে যেতে পারে এই ভয়ে আসলে। তো এখন আমি রান্নাটা করে নিই, ভাজি করব আগে, তারপর দু পেঁয়াজ করে সব কিছু রান্না করে নিচ্ছি। এখন আমার শিম রান্না শেষ, তারপরে মাছের দু পেঁজুটো শেষ, এখন আমি শোল মাছ দিই, ছোটো শোল মাছ যেটা সেটা দিয়ে আমি মরিচ করছি। তো আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে। খুবই ভালো লাগে আকাশ বাতাস দেখতে দেখতে রিক্সা চড়া, আমার খুব পছন্দ রিক্সা চড়াটা।